আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আলোচনা করব জেকে লাইফস্টাইলে ভিটামিন ডি এর গুরুত্ব নিয়ে। আমরা প্রায় সকলেই কম বেশি জানি যে সকল ধরনের ভিটামিনই আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয়। তবে সকল ভিটামিনের মধ্যে ভিটামিন ডি হলো সুপারস্টার। সুপারস্টার কথাটা শুনলেই বোঝা যায় যে এর গুরুত্ব কতটুকু। এখন আসি জেকে লাইফস্টাইলে ভিটামিন ডি এর গুরুত্ব ও ভূমিকা কতটুকু। জেকে লাইফস্টাইল তো কোনো ধরনের ডাইটিং প্রক্রিয়া নয়, এটা একটা সুস্থ জীবন প্রক্রিয়া। এটা যদি আপনি সঠিকভাবে ফলো করতে চান তবে এর সকল নিয়ম কানুন মানতে হবে। এর মানে হলো তা এমন নয় যে শুধু আপনি খাবার পরিবর্তন করলেই জেকে লাইফস্টাইল ফলো করা হলো। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্যায়াম, ঘুম, ভিটামিন ডি, স্ট্রেস ফ্রি থাকা, ফাস্টিং করা ইত্যাদি। এই সকল কিছুর মূল উদ্দেশ্য হলো আমাদের সুস্থ থাকা বা বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার প্রত্যেক ভিডিওতে বলেন যে তোমরা আর্লি ঘুমাতে যাবে এবং খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবে এবং শরীরে রোদ লাগাবে। তিনি বলেন রোদ হলো ভিটামিন ডি এর খুবই ভালো একটি উৎস। এই ভিটামিন ডি আমরা দুইভাবে পেয়ে থাকি, খাবারের মাধ্যমে আর সূর্যের মাধ্যমে। খাবারের মাধ্যমে ভিটামিন ডি এর উৎস হলো শাক সবজি, মাছের তেল, ডিম, মাংস, দুধ। আমরা যেহেতু দুধ খেতে পারবো না তাই দুধ দিয়ে তৈরি চিজ এর মাধ্যমে আমরা এই ভিটামিন ডিটাও পেতে পারি। আর পেতে পারি সূর্যের আলোকরশ্মি থেকে। বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস, যত রকমের ডিজিজ বলেন এই সকল রোগগুলো আপনাকে সবচেয়ে বেশি আক্রমণ করবে তখনই যখন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকবে। তাই বলতে পারি যে ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমাদের ভিটামিন ডি সম্পর্কে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা তো জেকে লাইফস্টাইল ফলো করছি সুস্থ থাকার তাগিদে, তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর উপর গুরুত্ব বেশি করে দিতে হবে। আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবেই সূর্যের আলোকরশ্মি দ্বারা আমাদের ভিটামিন ডি এর চাহিদা মিটিয়ে থাকে, পাশাপাশি খাবার তো আছেই। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে রোদ আমরা পাই তার মধ্যেই ভিটামিন ডি এর উপস্থিতি অনেক বেশি থাকে। তাই 10টা থেকে 4টার মধ্যে যে কোনো সময় 20 থেকে 25 মিনিট রোদে থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ লোকেরই ভিটামিন ডি এর অভাব দেখা যায়। তাই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য, অর্থাৎ করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন। ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট হিসেবে যে কোনো ভালো কোম্পানির ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারি। সেক্ষেত্রে প্রথমে 40,000 ইউনিট করে, পরে আস্তে আস্তে কমিয়ে প্রতিদিন 1,000 ইউনিট করে খেতে পারেন। তবে সবচেয়ে ভালো উৎস হলো রোদ। এভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। জেকে লাইফস্টাইলের সকল নিয়মগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই যদি জেকে লাইফস্টাইলের মাধ্যমে আমরা রোগ থেকে মুক্তি পেতে চাই
তবে অবশ্যই অবশ্যই আমাদের ভিটামিন ডি এর প্রতি গুরুত্ব দিতে হবে। তো কেমন হলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে তবে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, খুদা হাফেজ।